নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। করিমগঞ্জে দুর্নীতি নিবারণ শাখার হানা, উৎকোচ নিয়ে ধৃত প্রাক্তন মন্ত্রীর ভাই। শিলচরের হোটেলে ডিজে নাইট এর নামে নেশার রমরমা শরৎ বজ্রদল। উধারবন ব্লকের কাজে ব্যাপক অনিয়ম, কাঠগড়ায় আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করিমগঞ্জ পরিবহন বিভাগের কার্যালয়ে দুর্নীতি নিবারণ শাখার হানা, উৎকোচ নিতে গিয়ে দুর্নীতি নিবারণ শাখার জালে ধরা পড়লেন রাজ্যের প্রাক্তন এক মন্ত্রীর ভাই তথা করিমগঞ্জ এনফোর্সমেন্ট টিমের এক কনস্টেবল। বুধবার সন্ধ্যায় দুর্নীতি নিবারণ শাখার 7-8 জনের একটি দল হানা দিয়ে করিমগঞ্জ পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট টিমের কনস্টেবলকে আটক করেছে। জানা যায়, করিমগঞ্জ এনফোর্সমেন্ট টিমের কনস্টেবল জাকারিয়া ওরফে পান্নাকে 10,000 টাকা উৎকোচ নেওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি নিবারণ শাখার দলটি। অন্যদিকে জেলা পরিবহন বিভাগের কার্যালয়ে দুর্নীতি নিবারণ শাখা দলের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে গ্রেপ্তার হওয়া এনফোর্সমেন্ট টিমের কনস্টেবল জাকারিয়া ওরফে পান্না রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিনের ভাই বলে জানা গেছে। শিলচর শহর বা শহরতলির বিভিন্ন হোটেলে নিউ ইয়ার পার্টি বা ডিজে নাইট অনুষ্ঠানকে ঘিরে চলছে নেশার রমরমা ব্যবসা। অনুষ্ঠানের পেছনে অশ্লীল ঘটনাও, এর প্রভাব পড়ছে যুব সমাজে। ইতিমধ্যে বিভিন্ন বয়সের একাংশ যুবক যুবতী নেশা সামগ্রী ব্যবহার করে নিজের জীবনকে ধ্বংসের পথে নিয়ে গেছে। এ নিয়ে সরব হল বজ্রদল। বুধবার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারকপত্র প্রদান করেন দলের প্রতিনিধিরা এবং এর বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিন বজ্রদলের নেতা মিঠুন নাথ বলেন, শহরের হোটেলগুলোতে ডিজে পার্টি কিংবা ডিজে নাইট নামে অনুষ্ঠান আয়োজন করে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে। ডিজে পার্টি কিংবা ডিজে নাইটের নামে বিভিন্ন হোটেলে পৃথক পৃথক কোঠা বুক করে চলছে দেহ ব্যবসা এবং নেশাদ্রব্যের ব্যবহার। তিনি বলেন, অবৈধভাবে এগুলো চলছে। পুলিশ যদি যথাসময়ে পদক্ষেপ না করে তাহলে শহরের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। তিনি এও বলেন, মহাসড়কে রংপুর বা মধুরাপুল এলাকায় যেসব হোটেল রয়েছে সেগুলোতে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে আর যুবক যুবতীরা মদ্যপান করে ওই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে সাধারণ নিরীহ মানুষও প্রাণ হারাচ্ছেন। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনকে অতিসত্বর কড়া পদক্ষেপ গ্রহণের জন্য বজ্রদলের কর্মকর্তারা পুলিশ সুপার নোমল মাহাতোর কাছে দাবি জানান। বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন ডিজের নামে ডিজে হচ্ছে বা ক্রিসমাস পার্টি বা 31st পার্টি, এগুলোর নামে দেখানো হচ্ছে ডিজের প্রোগ্রাম, কিন্তু ওঠার মধ্যে মদ, গাঁজা এবং হুকা এরকম ধরনের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলতে থাকে। শুধু এখানে সীমিত নয়, ওইসব হোটেলে রুম প্রোভাইড করা হয় ছেলেমেয়েদেরকে, রুম প্রোভাইড করা হয় ঘন্টা হিসাবে, পার ঘন্টা হিসাবে রুম ওদেরকে প্রোভাইড করা হয়। আমরা পুলিশ সুপারের কাছে আমরা এইসব কমপ্লেন নিয়ে এসেছি যে যেগুলো এরকম ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে এইসবের উপরে পুলিশ যাতে কড়া নজর রাখে। আপনারা দেখেছেন শিলচর মহাসড়কে, রংপুর যে মহাসড়ক, সেখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এখন হয়েছে এবং 70% রেস্টুরেন্টের মধ্যে ইল্লিগেলি মদ বিক্রি করা হচ্ছে। এবং ইল্লিগেলি মদ বিক্রি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে রেগুলার এই মহাসড়কের উপর অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তো আমরা প্রশাসনের সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে মহাসড়কের উপরে যতগুলো রেস্টুরেন্ট আছে ওদের উপর নজরদারি রাখা হোক, যাতে কেউ যাতে ইল্লিগেলি যাতে মদ যাতে বিক্রি করতে না পারে। তার সাথেও শিলচর শহরে বিভিন্ন হোটেলে আপনারা দেখবেন পার ঘন্টা হিসাবে রুম ভাড়া দেওয়া হয়। প্রপার শিলচর প্রেমতলা পয়েন্টের উপরে যেখানে শিলচরের প্রাণকেন্দ্র, সেখানের মধ্যে ইল্লিগেলি ঘন্টা হিসাবে রুম ভাড়া দেওয়া হয়, যাতে আর এখানের মধ্যে প্রচুর ইয়াং ছেলেমেয়েরা এসে কুকলাপে ওরা লিপ্ত থাকে। এইসব সমগ্র বিষয় নিয়ে আমরা শিলচরের এসপি মহোদয়ের কাছে এসেছি এবং ওনাকে আমরা মেমোরান্ডাম দিয়ে ওনাকে রিকোয়েস্ট করেছি যে আপনি এইসব ব্যাপারের উপরে আপনাদের পদক্ষেপ নিন। উদাহরণ, খণ্ড উন্নয়নের অধীনে 15 ফাইন্যান্সে 2020-21 সরকারি কাজে অনিয়ম ধরা পড়ল। উদাহরণ, শিক্ষাখণ্ডের অধীন দয়াপুর 9 নম্বর ওয়ার্ডের 1551 নম্বর আতাইছড়া এলপি স্কুলের বাউন্ডারি নির্মাণে 2 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে আঞ্চলিক পঞ্চায়েত
সভানেত্রী সুনন্দা কর্মীর তত্ত্বাবধানে কাজটি হয়েছিল। তিনি এলাকাবাসীর চোখে ধুলো দিয়ে স্কুল বাউন্ডারি 48 মিটার অতি নিম্নমানের তারের বেড়া দিয়ে সম্পূর্ণ করেছেন। দেখা যায় 2 লক্ষ টাকার কাজ আনুমানিক 20-30 হাজার টাকায় সম্পূর্ণ করেছেন। এর প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়রা। তারা সুনন্দা কর্মীকে ধিক্কার জানান। এলাকাবাসীর পক্ষ থেকে এই কাজে নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। উপস্থিত ছিলেন রামদুলাল নুনিয়া, কানাইলাল রিকিয়াসন, গোলাপ চাষা, বাবুল ভূমিজ, প্রবণ রিকিয়াসন, দুলারি সাঁওতাল, আলোচনা নুনিয়া, মিনতি ভূমিজ, সুমিত্রা সত্নামী, পরমিলা সত্নামী প্রমুখ। হইলো আপনার রামদুলাল নুনিয়া, আমরা রইল একটা 1551 আতাইচড়া এলপি স্কুল, যে এই বমান্ডিটা আমরা ভালো লাগ বমান্ডিটা আমরা ভালো লাগছে না, ইটের বমান্ডি হইব, তার বেড়াটা দিয়া আমরা ভালো লাগছে না। কতটুকু তার বেড়া হয়েছে? 48 মিটার। এরপরে আপনার কাজ করাইছে আপনার সুনন্দা কর্মী, তাই বোর্ডে লেখা আছে 2 লাখ টাকা, আর এই তার বেড়ায় আমরা ভালো লাগছে না। তার লগে আর যোগাযোগ হয়েছে না বা আর করবা কি না? তেন কিছু কিছু মধ্যে কারোর লগে কিছু সম্পর্ক তার না, কাজ শেষ হওয়ার পরে কারোর সম্পর্ক রাখছে। আপনারা কইতে চাইছেন যে এটা বাউন্ডারি ওয়াল হইতো আসিল, এটা কিতা লাগি তার দি বেড়া হইল, ওটাই ওটাই শিলচর। বুধবার সমগ্র দেশ জুড়ে বিগত 14 নভেম্বর থেকে আরম্ভ হওয়া বিকশিত ভারত সংকল্প যাত্রা কার্যসূচিতে বুধবার করিমগঞ্জ জেলার অংশগ্রহণ করলেন আসাম সরকারের পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল সুপ্রবন্ত। এদিন মন্ত্রী প্রথমে দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত চরগুলা গাঁও পঞ্চায়েতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশগ্রহণ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 9 বছর কার্যকালে উপলব্ধি হওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা সহ গ্রহণ করা বিভিন্ন প্রকল্পের লাভাবিত্বের সাথে মত বিনিময় করেন। প্রথম কথা যে পরিবহন গুলো আমরা আছি, ভারতবর্ষের 140 কোটি মানুষ, আর 140 কোটি মানুষের আমাদের ব্যক্তিগত পরিবার আছে। এই পরিবারের যদি বিকাশ না হয়, কারণ এই পরিবারগুলি এই মানুষগুলি ভারতাত্মার প্রতীক, ভারত মায়ের প্রতীক সব মানুষ আমরা। আমাদের যদি ব্যক্তির বিকাশ না হয় তাহলে সামাজিক বিকাশ হবে না, সামাজিক বিকাশ না হলে রাষ্ট্রের বিকাশ হবে। রাষ্ট্রের যদি বিকাশ করতে হয় তাহলে কিছু কাজ আছে, যে কাজগুলো সরকার করে থাকেন এগুলো সামাজিক কাজ, আমরা বলি সমূহিয়া কাজ, কমিউনিটি ওয়ার্ক। যেমন এই স্কুল হয়েছে, এখানে জেলা পরিষদের সিএ ম্যাডাম বলেছেন যে স্কুলটা খুব ভালো হয়েছে, দূর থেকে দেখে আপনাদের ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। নিশ্চিতভাবে স্কুলের শিক্ষক বা অন্য যারা আছে ভালো করে কাজটা করেছে। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের স্মার্ট মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের অঙ্গ হিসেবে বুধবার শিলচরের পানপট্টির এপিডিসিএল এর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এসডিও এর কাছে স্মারকপত্র প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক অজয় রায়, সঞ্জীব রায়, রঞ্জিত চৌধুরী, ভবতোষ চক্রবর্তী, চাম্পালাল দাস, হেলুল ভট্টাচার্য, জয় দাশগুপ্ত, অরিন্দম দেব, হানিফ আহমেদ বরভুইয়া, ইউনিশ আলী চৌধুরী, জহর মজুমদার প্রমুখ। তারা এসডিও কে জানান, স্মার্ট মিটার প্রতিস্থাপনের পর গ্রাহকদের বিল আগের চেয়ে বেশি আসছে। সরকার প্রকল্প ভাবে বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণের পথ সুগম করতে প্রিপেইড ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থা ভবিষ্যতে গ্রাহকদের কষ্টার্জিত টাকা লুট করতে সহায়ক হবে। জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে এবং বিদ্যুৎ কর্মীদের প্রাণের বিনিময়ে গোটা দেশে যে বিদ্যুৎ পরিকাঠামো গড়ে উঠেছে তা আদানি আম্বানিদের হাতে তুলে দিতে করোনাকালের মধ্যেই কেন্দ্র সরকার সংসদে আলোচনা না করে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় প্রিপেড স্মার্ট মিটার চালুর নির্দেশিকা জারি করে। এই নির্দেশিকা সংসদে গৃহীত অতীতের সমস্ত বিদ্যুৎ আইনের পরিপন্থী। এই নির্দেশিকা বিদ্যুৎ খণ্ডের পরিষেবা প্রদানের সুযোগ তুলে দিতে
রাজি হয়েছে ভারতের স্বাধীনতার পর থেকে দেশের অর্থনৈতিক বিকাশে বিদ্যুৎ খণ্ডের যে ভূমিকা ছিল তা ভবিষ্যতে আর থাকবে না সাধারণ মানুষ বিদ্যুতের ব্যবহার থেকে বঞ্চিত হবে কর্পোরেটদের মুনাফা লুটার মৃগয়া ক্ষেত্রে পরিণত হবে এই ব্যবস্থা তাই এই ব্যবস্থা সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে শক্তিশালী গণ আন্দোলন গড়ে তুলতে সভাপতি সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয় এছাড়াও আগামী 29 ডিসেম্বর গুয়াহাটির লক্ষ্মীধর বরা ক্ষেত্রে গ্রাহকদের রাজ্যভিত্তিক সমাবেশ সফল করতে সবাইকে এগিয়ে আসতে আবেদন জানানো হয় ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত আসামব্যাপী যে এই স্মার্ট মিটার স্মার্ট এবং প্রিপেইড মিটার প্রত্যাহার করে নেওয়ার যে আন্দোলনটা শুরু হয়েছে সরকারের উপর কে সরকারের প্রতি দাবি জানানো হচ্ছে তারই একটা অংশ হিসেবে শিলচরে লাগাতার হিসেবে দীর্ঘদিন থেকে সাক্ষ্য সংগ্রহ এবং প্রচারের কাজ চলছে আজকে আমরা বানপট্টিতে অবস্থিত ইলেকট্রিসিটি যে অফিসটা রয়েছে সেখানে এসডিওর কাছে আমরা স্মারকপত্র প্রদান করেছি এবং সেই দাবি জানিয়েছি তারা অবিলম্বে এই স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে কারণ শুধু আমরা যারা এই আন্দোলনটা করছি তারা নয় সমস্ত মানুষ যারা গ্রাহক তারা সবাই আজকে সাংঘাতিক রকমেরভাবে ভুক্তভোগী এবং আমরা একটা বিষয় সুনির্দিষ্টভাবে বলতে পারি যে তার পেছনে সরকারের একটা কালো চক্রান্ত রয়েছে এবং ধীরে ধীরে এএসইবির মতো একটা লাভজনক জায়গাকে কীভাবে প্রাইভেটাইজ করে দেওয়া যায় কীভাবে ব্যক্তি মালিকানার কাছে তুলে দেওয়া যায় এবং গ্রাহকদের হয়রানি কীভাবে চরমে পৌঁছে দেওয়া যায় গ্রাহকদের পকেট কেটে যে সরকারি কোষাগারকে স্থিত করার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে আমরা ধিক্কার জানাই আমরা বিশ্বাস করি যে শিলচরের সাংসদ রাজদীপ রায়ের উদ্যোগে অসুস্থ রোগীদের জন্য চেক বর্জন করা হলো কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 10,000 টাকা করে 140 জন সুবিধা প্রাপকদের হাতে এই সাহায্য তুলে দেন সাংসদের প্রতিনিধি পুলক দাস এবং কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় আজ আমাদের শিলচরের মাননীয় সাংসদ প্রধান মুখ্যমন্ত্রী থেকে যারা অসুস্থ মানুষ তাদের জন্য উনি 10,000 টাকা করে 140 জনের চেক নিয়ে এসেছিলেন একটা সাজে আজ আমরা কার্যালয়টাকে বর্জন করলাম প্রায় 14,00,000 টাকা আমাদের সাথে উপস্থিত ছিলেন সাংসদের প্রতিনিধি পুলক দাস মহাশয় আমার সাথে উপস্থিত ছিলেন আমাদের দলের বরিষ্ঠ কার্যকর্তা কল্পনারায়ণ সিংদার আমার সাথে উপস্থিত ছিলেন নিহানরঞ্জন দাস যিনি এসসি বোর্ডের চেয়ারম্যান তো আজকে যে কাছাড় জেলার বিভিন্ন সমস্যা থেকে এসে ওনারা ওনাদের যে অর্থ সাহায্য মঞ্জুর করা হয়েছিল মুখ্যমন্ত্রীর প্রান্তরী থেকে সেটা দেওয়া হয়েছে অর্ধ শতাধিক মহিলাদের মধ্যে শীতের কম্বল বিতরণ করল সোনাবাড়ি ঘাটের হেল্প ফর ইউ এনজিও বুধবার শহীদপুর রায়পাড়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে হিতাধিকারীদের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা এনজিওর উপদেষ্টা তথা প্রাক্তন অধ্যক্ষ আইনুল হক মজুমদার পৌরোহিত্যে এ উপলক্ষে আয়োজিত সভায় এনজিওর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন বক্তব্য রাখেন সোনাই বিধায়কের প্রতিনিধি জাকির হোসেন লস্কর সমাজসেবী শাহ নেওয়াজ দীর্ঘ 2-3 বছর থেকে আমি এই এনজিওর বিভিন্ন কার্যকলাপ দেখছি এবং বিভিন্ন প্রোগ্রামও অ্যাটেন্ড করেছি যেটা দেখা যায় ওনারা কয়েকজন মিলে অতি সাধারণ কয়েকজন ছেলে মিলে এবং আরও কিছু মানুষের গাইডেন্সে ওনারা যেভাবে বিভিন্ন সময় আজকে ফ্লাডের সময় সারে বলেছেন ফ্লাডের সময় হোক করোনার সময় হোক বিভিন্ন সময়ে মানুষের বিপদে আপদে যেভাবে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে নিঃস্বার্থে এটার জন্য ওনাদেরকে কী ভাষায় ধন্যবাদ জানাবো এবং বিশেষভাবে কমরুল আমাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেন উনি কোনো দিনও নিজের ব্যক্তিগত কিছু দেও ব্যক্তিগত কোনো লাভালাভের কথা বলেন না সবসময়ই সমাজের কথা ভাবেন গরিব দুঃখী মানুষের কথা ভাবেন যার দরুন আমি আজকে এই সভার মাধ্যমে বিশেষভাবে কমরুলকে এবং এই এনজিওর কর্মকর্তাবৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আগামীতে এই সমস্ত কার্যকলাপ যেভাবে হয়ে যাচ্ছে আরও এগিয়ে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আমি এই কথা বলে আমরা সহযোগিতা করব এই কথা বলে আমার
হালাকান্দি জেলায় বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে আলগাপুর ব্লকের জিপিগুলিতে আয়োজিত বিভিন্ন কার্যসূচির অঙ্গ হিসেবে বুধবার বকরিহাওর জিপিতে বিশেষ সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে উভয় জিপিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সফল রূপায়ণের চিত্র তুলে ধরতে স্টল খোলা হয়। এতে ওই প্রকল্পগুলির যোগ্য হিতাধিকারীদের নাম নথিভুক্ত করা হয়, যাতে করে পরবর্তীতে প্রকল্পের তাদেরকে অন্তর্ভুক্ত করা যায়। সভাগুলিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের ফলে উপকৃত ব্যক্তিরা তাদের সাফল্যের কাহিনী তুলে ধরেন। পাশাপাশি সমগ্র দেশে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রূপায়ণের ফলে জনসাধারণ কিভাবে লাভবান হচ্ছেন তা তুলে ধরা হয় জয়েন্ট স্কিনের মাধ্যমে। এদিন অনুষ্ঠানে অংশ নেন বকরিহাওর জিপি সচিব এইচ রামলং, জিপি সভাপতি সঞ্জয় কুমার দাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আনিসুল হক বড়ভূঁইয়া, ইন্তাজুর রহমান বড়ভূঁইয়া, গ্রুপ সদস্য রফিক উদ্দিন সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মৃত্যুর পরেও তার পরিবারের যত্ন নেয়, কারণ সংকল্প ছিল দুঃখের সময় একসাথে দাঁড়ানোর। দরিদ্র ক্ষুধা ছিল অভিশাপের মতো। সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের 25তম বর্ষপূর্তি অনুষ্ঠান আগামী 24 ডিসেম্বর আয়োজিত হবে। বুধবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, রজত জয়ন্তী বর্ষ ও ডাক্তার লুৎফুর রহমান স্মৃতি পুরস্কারের নবম বর্ষপূর্তি উপলক্ষে এদিন স্থানীয় এক ভবনে গুণীজন সংবর্ধনা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বরাকসহ অসমের বিভিন্ন প্রান্তের 19 জন ব্যক্তিত্বকে ডাক্তার লুৎফুর রহমান স্মৃতি পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হবে। এদিন বেলা 11টায় আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বিশ্বতোষ চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্বর্ধনা প্রাপকদের মধ্যে নগাঁও জেলার থেকে ক্রীড়াবিদ স্বপন দাস, করিমগঞ্জ জেলা থেকে ডক্টর মুস্তাফা আহমেদ, লালা থেকে ইঞ্জিনিয়ার বাবুতন সিংহ, ধুবড়ী থেকে ডক্টর শাহ আলম শেখ ও রাতাবাড়ি থেকে জাহিদা চৌধুরী সহ সাংস্কৃতিক কর্মী, সমাজসেবী, খেলোয়াড়, ডাক্তার, শিক্ষক, নার্স ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে মোট 19 জনকে সম্বর্ধনা জানাবেন সংস্থার কর্মকর্তারা। 24 ডিসেম্বর আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে খোঁজের সভাপতি ডক্টর এম মাসুম, সম্পাদক সজল লস্কর, রেজওয়ান খান, কামাল লস্কর ও বাপ্পা দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লুৎফুর রহমান স্মৃতি গুণীজন সম্বর্ধনার আয়োজন করতে চলেছি। এতে আমরা যাদেরকে সম্মাননা দেব, ডাক্তার, শিক্ষক, ফুটবল খেলোয়াড়, হকি খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, 3টা সংস্থা ক্লাব আছে, গায়ক আছেন, নাট্যকার আছেন, তাদেরকে ওই দিন আমরা শ্বশুর শাশুড়ির সেবা যারা করছেন, কৃষক আছেন, তার সর্বমোট আমরা 19টা ক্যাটাগরিতে আমরা এই সম্বর্ধনার আয়োজন করতে চলেছি। এই অনুষ্ঠানে আমরা আসামের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অতিথিরা আসবেন, ডিব্রুগড়, নোয়াগাং, যোরহাট, তিনসুকিয়া, লক্ষ্মীপুর এবং বাইরে দিল্লির থেকেও আমাদের অতিথিরা আসছেন এই প্রোগ্রামটা দেখার। তার মধ্যে খেলোয়াড় আছেন, খেলার অর্গানাইজার আছেন, ডাক্তার আছেন, টিচার আছেন, সাংস্কৃতিক কর্মীকল আছেন, নার্স আছেন, স্কুলের টিচার স্কুলও আছে, বা অন্যান্য বিভিন্ন সংগঠনের মধ্যে এমন একটা জানেন এনেছি, বা বাবুতন সিং বলে একজনকে এনেছি, যিনি কৃষিকাজে অনেক উন্নত পদ্ধতিতে লোককে উদ্ভূত করে চলেছেন, গায়ক আছেন, তাছাড়া ড্রামাটিস্ট আছেন, নাট্যকার আছেন, স্কুলের অর্গানাইজেশন। এইভাবে আমরা 19টা ক্যাটাগরিতে 18টা ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি আমরা দেব।
সম্মানিত করবো বিভিন্ন ব্যক্তিকে, টোটাল হয়তো মানুষের হিসাবে অনেক বেশি হবে, কারণ একটি যেমন আমরা যেটা প্রতি বছর দিই শ্বশুর শাশুড়ি সেবা, সেটা একটা পরিবারের লোককে পুরো পরিবারকেই দেব, সেই পরিবারে পাঁচ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। করিমগঞ্জে দুর্নীতি নিবারণ শাখার হানা, উৎকোচ নিয়ে ধৃত প্রাক্তন মন্ত্রীর ভাই। শিলচরের হোটেলে ডিজে নাইট এর নামে নেশার রমরমা শরৎ বজ্রমুদার। উধারবন্দ ব্লকের কাজে ব্যাপক অনিয়ম, কাঠগড়ায় আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।